নমস্কার সকলকে, টোটো কোম্পানিতে স্বাগত। গত ফেব্রুয়ারি মাসে আমার টোটো কোম্পানি নিয়ে বেরিয়ে পড়েছিলাম নার্সারি ভিজিটের উদ্দেশ্যে। অফিস থেকে বেরিয়ে অফিসেরই এক দাদা বিপ্লবীদা কে নিয়ে টোটো করে পালিঘাট স্টেশন, সেখানে গিয়ে ঘুমার দুটো রিটার্ন টিকিট কেটে দমদম স্টেশন, সেখান থেকে হাবড়াগামী যে কোনো লোকাল করে ঘুমা স্টেশনে গিয়ে পৌঁছালাম। ওখানে গিয়ে স্টেশনেই কিছু টিফিন সারলাম। টিফিন সেরে স্টেশনের বাইরে বেরিয়ে টোটোকে বলতে হবে কুমারেশদার নার্সারি যাবো। সবাই এক ডাকে কুমারেশদাকে চেনে। ভাড়া লাগবে মাথা পিছু 15 টাকা। নার্সারিটি বদর হয়ে যেতে হয় মারাকপুর। মারাকপুরেই নার্সারিটি অবস্থিত। ব্যারাকপুর ভেবে অনেকেই ভুল করে, এটি মারাকপুরে। নার্সারির নাম কুমার কুসুম করি নার্সারি। কুমারেশদার মেয়ে কুসুম ও ছেলে করির নাম অনুসারে এই নার্সারির নামকরণ হয়েছে। নার্সারির ফোন নম্বর স্ক্রিনে দেয়া রইল। এটি সম্পূর্ণ ফলের গাছের নার্সারি। ফলের গাছ এত কম দামে পাওয়া যায় এখানে না আসলে জানতে পারতাম না। পুরো জলের দরে ফলের গাছ, প্রচুর দেশি বিদেশি ফল এখানে আছে। বেশি এখন করছে এবং খুবই ভালো হচ্ছে। না, আমার মেন চিন্তা ভাবনা হচ্ছে কৃষি ডেভেলপ, কৃষি চেতনা, এছাড়া আর কিছু। কৃষি না থাকলে কিছুই থাকে না। আর যে আর্টিফিশিয়ালি তৈরি করা যাবে না। যে জায়গাটায় আমরা বসবাস করি ভারতবর্ষ, এখানের 70% হচ্ছে কৃষক। হ্যাঁ, যে কথাগুলো বলেছি খুব ছোট ছোট কথা কিন্তু অনেক গুরুত্ব। সবুজ না থাকলে পৃথিবীটাই থাকে না, কিন্তু যে যখন ক্ষমতায় আসে শুধু মিথ্যে মিথ্যের প্রতিযোগিতা চলে। কে কত, আমি সর্বমা পলিটিক্যাল দলের কথা বলছি, এদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে না। তাই কি কত মিথ্যে কথা বলতে পারে, তার একটা প্রতিযোগিতা চলে। বলেন, সাধারণ মানুষের জীবন নিয়েছে, মানে কি বলবো। আপনার কাছে কুল তো অনেক আছে, এইগুলো কি কুল? এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে গ্রিন। কত করে দাম চলছে এগুলো? এটা এখনো ওই 9 টাকা, আমি ভিডিওয় বলেছি 9 টাকা 10 টাকার মধ্যেই বিক্রি করছি। গাছে কিভাবে ফল ধরাতে হবে, গাছ কিভাবে শর্ট রেখে ছাদে ইয়ে করা যাবে, সেটা আমি আমার যে রিপোর্টার চয়েস হয়েছে ওনাকে বলবো যে একটু টাইম নিয়ে যেন ওটা আমি বিক্রি করছি 110 টাকা, ওর থেকে ভালো কোয়ালিটি বা এরকম মোটা গাছ। আর এই নাশপাতিটার দাম একটু বেশি, কত তবু? 180 টাকা। বাতাবি লেবুর সঙ্গে ক্রস, আমি শুধু গাছপালা না, মানে প্রতিটা মানুষের সমর্থনের মধ্যেই রেখেছি। সবই তো সেইরকম। আর আমি এটাও বলছি, আমি বিক্রি করি বলে যেটা বেশি রেঞ্জের জিনিস সেটা আপনাদের নেওয়ার দরকার না, রেঞ্জ কমুক তারপর। ওকে, আর যে নারকোলটা দেখাচ্ছিলেন সেটা কি ওইটা মালয়েশিয়ার? হ্যাঁ, মালয়েশিয়া। যেটা দামের জন্য বলছিলেন, ফুল কপ যে কত রকম প্রজাতির আছে আপনার কাছে? ফুল ফুল 7-8টা প্রজাতি। তো কোনটা নেওয়া সবথেকে ভালো হবে এখন? মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া? হ্যাঁ।
বিজ্ঞান বিজ্ঞান যে এগিয়েছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ইন্ডিয়া বা ভারত যাই বল, এটা দুটো যেমন ইয়ে তার নাম হয়েছে কি ওর নাম, এটা এটা যেই একটু বয়স হচ্ছে সেই কাঁটা থাকছে না, আমি দেখি যে একটু বয়স হচ্ছে সেই আর একটাও কাঁটা থাকছে না, কাঁটাই থাকছে না, না যে একটু বয়স হয়েছে হাত দিয়ে টানো, যে একটু বয়স হচ্ছে কাঁটা থাকছে না, কিন্তু ছোট যেটা এস কম সেটা কাঁটা রয়েছে। এটা ফলন কি রকম হবে, এতে অপূর্ব প্রচুর প্রচুর অপূর্ব কালার মানুষ তো, পরিমাণ পরিমাণ হিউজ হিউজ পরিমাণ। এগুলো 9 টাকা করে চলছে নাকি? উচ্চশিক্ষিত ছেলেকে গাইডেন্স করেছিলাম, ওরা 20,000 টাকা করে বিঘা বেশ কিছু জমি লিজ নিয়ে করেছিল, তার 3 বন্ধু সারা বছরে আমাদের সরকার যা স্যালারি দেয় তার থেকে বেশি, ওদের ওরা নিজেরা কিছু বোঝে না, নিজেরা কিছু করে না। তিন বন্ধু, হ্যাঁ ওদেরও ভিডিও ছেড়েছে, ওরা ভিডিও ছেড়েছে, ওদের আমরা দেখছিলাম, আমি সেই অনেক হেল্প করেছি। ওদের মধ্যপুরে মার্কেট কমেছিল, ওরা 80 টাকার নিচে কিলো বেচেনি পাইকারি বাগান থেকে, 70-80 নিচে বেচেনি, তিনটে প্রজাতি করেছে। হ্যাঁ মধ্যপুরে দামদরি বল সুন্দরী, মধ্যপুরে কমে গেছিল মার্কেট, তা আমি বললাম যে বেচার দরকার নেই, আরে মাল বেচার দরকার নেই, তুমি যদি তোমার মাল ক্ষতি হয় আমি বুঝে যাবো। যেটা মানুষের গাছের কথা বলি, কেন মানুষের কথা বলি এটা আমার বলতেই হয়, এসে যায় আমি বুঝিয়ে দেবো, আর গাছের মধ্যে আগামী দিনে বুঝিয়ে দেবো কি কি লুকিয়ে রয়েছে। এবার গাছপালাকে আপনি আপনার জেনারেশনকে সর্বস্ব দিয়ে মানুষ করবেন, তবুও তার চাহিদা মেটাতে পারবেন না, কিন্তু একে একটু, এরা তো শিশু, গাছ যারা বসাচ্ছে এই পাতার কোনো দাম নেই, এই পাতা পড়ে যাবে, এইটুকু নিয়ে একটা গাছ কমাসের মধ্যে অনেক এরকম পড়ে গিয়ে এরকম নতুন হবে, এই পাতা সব পড়ে গিয়ে নতুন হবে। তাও সিস্টেম অনুযায়ী যারা মাটি নিচ্ছে বড় গাছের কোনো দাম নেই, এটা এই অঙ্কুর আসার পরে এরকম 4-5 ইঞ্চি রেখে কেটে দিতে হবে, তাহলে আরও ভালো হয়। এইগুলো কি লেবু আছে? এবার অনেকে বুঝতে পারে না, এটা সিডলেস, এটা একটু দলা দলা হয়, সিডলেস অর্থাৎ এই যে নমুনা, আমার এখানে যেটা ফুল থাকবে না, যেটা একদম কানা খোড়া, সেটা নিয়ে গিয়ে আমাকে টেস্ট করতে হবে যে দাদা যা বললো কতটা বাস্তব। এটা সিডলেস বুঝলাম ভিডিওতে, এই ছবিটা খুব ভালো করে করতে চায় না, ভালো করে পড়তে চায় না, সেটা না, এই জলা জলা এসে যায়, এই তো লাট দেওয়া রয়েছে, আসার কথা না, এই যে পাতার, এই পাতার মধ্যে ভেতরে, এখানে দেখো পাতার মধ্যে দেখো এক ঠোকা এসছে। হ্যাঁ সিডলেস লেবু কত করে? আর লেবুটা নতুন রূপ এসছে, কীরকম করোনা আসার পর লেবু যে টিকাটা নেওয়া হয়েছে, এইটার এই করোনার জন্য যে টিকাটা আমরা দুটো ডোজ নিয়েছি, এটা অ্যাকচুয়াল শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, সেটা আমরা যদি একটু চেতনা আসে আমাদের মধ্যে, তুমি খাওয়ার সময় ভালো খাসির মাংস খাচ্ছ, ভালো প্রোগ্রাম খাচ্ছ, পনির দিয়ে খাচ্ছ, কিন্তু না, তখন যদি তুমি মনে করো লেবুটা খাবে না কোনো সমস্যা নেই, তুমি সেই খাবারের স্বাদটা গ্রহণ করো, কিন্তু না, এইবার খাওয়ার শেষে দুবার অন্তত, যাদের বয়স বিশেষ করে 40 আপ হয়েছে, আমি বলছি 10 টাকা দিয়ে এই গ্যাসের দোকানে গিয়ে ট্যাবলেট কিনে খেতে হবে, অন্তত 2-3 বার খাওয়ার দরকার নেই, 2 বার ছোটো পাতি হলে 1টা করে লেবু, আর এইসব লেবুগুলো একটু বড় হচ্ছে, আধখানা 2 পিস লেবু খাওয়ার পরে আধ কাপ জলে একটু রস দিয়ে খালি পেটে খেতে হবে না, একটু খেয়ে নেন, ব্যাস সব সার। এখন সিডলেস কত করে চলছে? এই 15 টাকা। 15 টাকা দাম, বহু জিনিসের আমি দাম, বহু দাম। এটা কি অর্নামেন্টালটা? সেটা না, এটা অর্নামেন্টাল না, ওইটাই ইয়ে চাইনিজ কমলা না, না না ওটা হচ্ছে না 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 ওটা কি ওর নাম, কামকট, কামকট কামকট
রামপট তো আয়ুর্বেদিক এতে লাগে, হ্যাঁ খুব টক, একটা লেবু প্রচন্ড টক, টক মানে আমি করেছিলাম লাস্টে উড়ে ফেলে দিয়েছি, মানে এর উপকারিতা জানতাম না উড়ে ফেলে দিয়েছি। কোনো গাছ একটা জীবন হত্যা করেছে এটা স্বীকার করছি, মানে এত টক যে আমার দাঁতে শিরশিরানি এসে গেছে। এই যে পিঙ্ক কাঁঠাল, বিজ্ঞান অনেক এগিয়েছে, আমি বলেছি পিঙ্ক কাঁঠাল মাটি যারা আসে এটা এক বছর বয়স, গতবার এই সময় অনেক কত ছোট গাছে, হ্যাঁ না না আমি জালি সময় ফল সময় বিক্রি করি, ছোট গাছ যদি আমার ওখানে না এত ছোট গাছে এত সুন্দর বিক্রি বেশি বলে নেই, যখন বিক্রি হয় না তখন এরকম হাইটের গাছে আমি জালি সময় বিক্রি করি। কিন্তু চেতনা আনতে হবে যে এটা একটা কাঁঠাল, এটা অন্তত একটা আখের মতন মোটা না হলে ফল না নিলেও তো গাছ ভেঙে যাওয়ার চান্সই বেশি, মরেও যাবে, মানে অপ্রাপ্তবয়স্ক বিয়ে দিলে যা হয় তাই তো। আপনাদের এখানটা অনেকটা উন্নত হয়েছে দেখছি, আপনার এখানে কি সবই ফল? সালে হাবড়া এসেছিলাম লাস্ট, সবই ফল গাছ, ফুল গাছের কিছু নেই তাই তো? ফুল করে আমার কি বলবো, আমি যে রেঞ্জে মাল বিক্রি করি ফুল করে যা যা বলেছি, ওই সিডলেস পাতি বাইরে একটু বড় চাচ্ছে, ওই যেখানে বড় গাছ আছে এই ক্রমোন্নয় থেকে থেকেই বড় গাড়ি অর্ডার পাচ্ছে। এবার আমার এইটা জাস্ট নমুনা, কিন্তু আমার চতুর্দিকে মাল রয়েছে, একটা না তিনটে বাড়ি ওরকম, জমিটা এইখানেই কম সব থেকে, এটা আমার নিজের করা, ব্যক্তিগত নিজের করা, পৈতৃক সম্পত্তি ভাই ও পাশে রয়েছে, মা এখনও জীবিত আছে, এই যে বাড়ি হন মাল, প্রচন্ড দাম করেছে না না 400 টাকা, আমি এরা মানুষ না কষাই, যারা 60 টাকা নিয়ে কষার কাজ করে এরা কিন্তু কষায় না, এরা পেটের তাগিদে করে। হ্যালো, আমার কাছে আরও রিসেন্ট বাংলাদেশের এগ্রিকালচার, ওটা অনেক দিন আমার কাছে আসে, দীর্ঘদিন বছরে একবার করে আসে, সেটা না, এবার আপনার ওই আসাম এগ্রিকালচার থেকে বহু পদের বিকার এসেছে, আসাম থেকে রিসেন্ট এসেছিল ওনারা, ওই হাইবাং নামটা লিখে ওনারা এবার বিভিন্ন জায়গায় ঘুরেছে, ঘোরার পরে ওনারা মনে হয় বারাসাত কি কোথাও ওনারা হোটেল নিয়েছিল, খুব ভালো মানুষ, আর তো আসামের মানুষ মনেই হলো না, আমার সঙ্গে কথাবার্তা বললো, তো আসাম বিকারের হোয়াটসঅ্যাপ নম্বরে ওনার ছবি দেখাই একজনের, উনি 500 কিলো দেখাবো, এটা 150 কিলো দেখাবো, আরও 50 কিলো বাড়ি দিলাম, 150 কিলো দেখাবো, এই যে 50 তার মধ্যে শুধু ফল, এই দোকান বাড়তে পারবে, এগুলো কি 12 ফুট না এই L49, এইগুলোতে একটা সুবিধাও আছে দাদা, সেটা হচ্ছে কি আমি গাছে ওষুধপত্র ভালোভাবে দিতে পারবো, গাছটাকে অবজার্ভ করতে পারবো ভালোভাবে, আমি যদি এটা আর এটা তবুও একটু হাইট বেশি হয়েছে, এতে যে কীভাবে মানে বিজ্ঞান কতটা এগিয়েছে, এটা কিন্তু প্রকৃতির নিয়মে তৈরি করিনি, এটা কিছুটা বিজ্ঞান ভিত্তিতে নিজের ইচ্ছে মতন করেছি, আর এই এমনই একটা প্রজাতির গাছ পাতার থেকে বেশি ফল থাকে, হ্যাঁ এই এক একটা ডালে যেভাবে করি মানে ডাল মাখিয়ে দিলেই, ডাল মাখিয়ে দিলে নতুন ডাল বেরোবে, না সেখান থেকে এটা একটা ধাপ আসে না, এই যে ছোট একটা ডাল এটা এক ধাপে এসে শেষ হয়, ভয়ঙ্কর একটা জিনিস, আর মানুষ যখন মুখে রুচি হারায় এটা খেয়ে, সে মানে কি বলবো, জল দেওয়া হয়েছে ওটাই দেখালে আরো মাথা করবে, ওই যে আরো মাথা করবে। আচ্ছা একটা জিনিস দেখলাম না এখানে, আপনি করেছেন গাছের এগুলো বসিয়ে রেখেছেন, তলায় জল ভরে দিয়েছেন, তো এই যে এতটা পরিমাণ জল টানছে গাছটা, তাও প্লাস্টিক প্যাকেটে, এতে গাছের কোনো ক্ষতি হয় না? তার জন্য ফাঙ্গাস ব্যবহার করা হয়, এটা এইভাবে জল না দিলে তো হয়, ফাঙ্গাস আমি ব্যবহার করি বেশি জল দিলে। আর এইগুলো কি বাতা, আমরা যেরকম ভাবি যে এটা থাইল্যান্ডের অল টাইম আমার কাছে পরিমাণ, এই গাছ সব আমফামে পুরো শুয়েছিল, তুলে নিয়ে গেছিলাম, কয়েকটা গাছ রেখেছিলাম, নতুন সব বসিয়েছি, এটা অনেক বড় অনেক বড় সাইজ, হ্যাঁ আর এটা না 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 এই ডাবল হবে, এর ডাবল হবে, এটা তো গাছ কেটে নিয়ে আছে, গাছের রান্নাঘর হচ্ছে পাতা, গাছের গোড়ায় যত খাবার, তা আমরা তো ডাল রাখি না, ওই যে সব গুটি কলম বাঁধা, ডাল রাখিও না, সব গুটি কলম বাঁধা, এই এক বোটায় তিনটে চারটে অনেক বড় হয়, আমাদের দেশীয় লেবু কখনো এক গোটায় এরকম হয় না, অনেক বড় হয়, আমি ডাল ডাকিও নি আর ডালে এখনো বাধা রয়েছে, এর আগা বেরোলে এই গরম এসছে তো, একটা কত কিলো করে হয়,
বল সুন্দরী, কুল পেরে খাওয়ার মজাটাই আলাদা। এখানে দাদা বলেছেন নিজেদের মতো করে কুল পারুন আর খান, কিন্তু সেটা তো বেশি করা উচিত না। দেখতে এসেছি নিচে পড়েও আছে কুল। প্রচুর কুল হয়ে আছে। একটা আমি পারবো, একটু লাল একটু হলুদ, এটাই খাওয়ার মতো হয়েছে। নার্সারিতে এসে গাছ থেকে পেরে কুল খেতে মারাত্মক লাগে। দারুণ মিষ্টি, বললাম তো প্রচন্ড মিষ্টি। পুরো আপেলের মতো, দারুণ দারুণ। আমি কিছু গাছও কিনে ফেলেছি, পিঙ্ক কাঁঠাল, ভারত সুন্দরী কুল, কমলা লেবু, এছাড়াও হরিমন 99 আপেল, মাল্টা, বাড়িওয়ান মাল্টা, যেটা বাংলাদেশে থেকে তৈরি হয়েছে বাড়িওয়ান মাল্টা, এছাড়া L49 পেয়ারা। আর টোটাল আমাদের শপিং এইগুলোই, আর কুল কিছু দাদা দিয়েছেন। এই পর্যন্তই আজকে আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। চললাম, টাটা, সকলে ভালো থাকবেন।